নমস্কার, স্কিম ভিউ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। অনেকের ডিজিটাল রেশন কার্ড থাকা সত্ত্বেও তারা কিন্তু রেশনে মাল পাচ্ছেন না, কারণ তাদের ডিজিটাল রেশন কার্ডগুলি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে এবং তারা যখন সেই রেশন কার্ড নিয়ে রেশন ডিলারের কাছে যাচ্ছে তখন তাদের যে রেশন ডিলারের যে মেশিন আছে সেই মেশিনে তাদের ডিজিটাল রেশন কার্ডগুলি শো করছে না। তারা এই মুহূর্তে কী করবে? না, তাদের জন্য একটি 12 নম্বর ফর্ম আছে এবং সেই 12 নম্বর ফর্মটি ফিল আপ করলে তাদের আবার রেশন কার্ডগুলি অ্যাক্টিভ হয়ে যাবে এবং তারা আবার পুনরায় মাল পেতে শুরু করবে। তা এই 12 নম্বর ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন বা এই ফর্মের সাথে কী কী ডকুমেন্টস দিতে হবে বা আপনারা কোথায় জমা দেবেন এই সম্পর্কে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত জানাবো। তাহলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে লাইক করে দেবেন। আর আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এইরকম ভিডিও সবার আগে দেখতে থাকবেন। তাহলে চলুন আমরা দেখে নিই। এখানে দেখুন আমি 12 নম্বর ফর্মটি ওপেন করেছি এবং এই ফর্মের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তা দেখুন এখানে লেখা আছে রেশন কার্ডের পুনরায় সক্রিয় করার আবেদন, অর্থাৎ যাদের ডিজিটাল রেশন কার্ড ইনঅ্যাক্টিভ হয়ে গেছে তারা পুনরায় এই ফর্মের মাধ্যম দিয়ে আবেদন করলে তাদের কার্ড আবার অ্যাক্টিভেট হয়ে যাবে। তা দেখুন এখানে ফর্মটি আপনারা সেকশন এ যে কলমটি আছে এখানে যাদের কার্ড ডিজিটাল রেশন কার্ড ব্লক হয়ে গেছে তাদের ডিটেলস এখানে দিতে হবে। তা প্রথমে দেখুন মেম্বার ওয়ান, তার নাম লিখতে হবে 1 নম্বর মেম্বারের নাম, তারপর তার ডিজিটাল রেশন কার্ডের নাম্বার এবং তার কোন ক্যাটাগরির কার্ড আছে, যদি পিএইচএইচ বা এসপিএইচএইচ বা আরকেএসওয়াই 1 বা 2 যাই থাকুন এখানে যেটা থাকবে তার পাশে টিকমার্ক দিয়ে দেবেন। তারপর দেখুন লেখা আছে তিনি হ্যান্ডিক্যাপ কি না, অর্থাৎ পিডাব্লিউডি কি না, যদি ইয়েস হয় তাহলে ইয়েসে টিকমার্ক দিবেন, যদি না হয় নোয়ে টিকমার্ক দিবেন। এভাবে আপনারা আপনাদের যতগুলো মেম্বারের ডিজিটাল রেশন কার্ড ব্লক হয়ে গেছে তাদের প্রত্যেককে ডিটেলস 1, 2, 3, 4 করে আপনাদেরকে দিতে হবে। যদি 4-এর বেশি মেম্বার হয় তখন আপনাদেরকে আবার একটি ফর্ম ফিল আপ করতে হবে। তারপর দেখুন সেকশন বি, সেকশন বি এ আপনাদের অ্যাড্রেস ডিটেল, অর্থাৎ ঠিকানাটা এখানে পুরোটা দিতে হবে। তা এখানে ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন নেম, ব্লক বা মিউনিসিপ্যালিটি নেম, পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার, ভিলেজ বা রোড বা স্ট্রিট যেটা হবে, পিনকোড নাম্বার, পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন, এইভাবে আপনাদেরকে কমপ্লিট ফর্মটি ফিল আপ করে দিতে হবে। যদি আপনাদের অ্যাড্রেসে কোনো রকম ভুল থেকে থাকে কার্ডেতে, যে কার্ডটা আগে আছে আর কি, সেক্ষেত্রেও আপনারা এখানে কারেকশানও কিন্তু অ্যাড্রেসটা করে নিতে পারবেন। এটি হচ্ছে অ্যাড্রেস। এবং সেকশন সি আছে আপনাদের কন্ট্যাক্ট ডিটেলস, এখানে আপনাদের মোবাইল নাম্বার, যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে দিবেন, যদি ইমেল আইডি থেকে দিতে পারেন। তাই এখানে কিন্তু একটি ফোন নাম্বার কিন্তু ম্যান্ডেটরি আপনাদেরকে দিতেই হবে। তারপর দেখুন একটি চেকবক্স আছে, তাই এই চেকবক্সে বলা আছে যদি টিকমার্ক দেন আপনাদের মোবাইলে কোনো রকম মেসেজ যাবে না। তা এই চেকবক্সে টিকমার্ক না দেওয়াটাই কিন্তু ভালো। তারপর দেখুন সেকশন ডি, এখানে সেকশন ডি আছে কি যাদের যাদের ডিজিটাল রেশন কার্ড ব্লক হয়ে গেছে তাদের প্রত্যেকের আধার কার্ডের ডিটেলসটা এখানে দিতে হবে। তা দেখুন এখানে প্রথমেই যাকে নাম দিবেন যিনি হেড অফ দ্য ফ্যামিলি আছে তার নাম দিবেন, তার ডিজিটাল রেশন কার্ডের নাম্বার দিবেন এবং তার কোন ক্যাটাগরির কার্ড আছে তার পাশে টিকমার্ক দিবেন। তারপর দেখুন আধার কার্ড নাম্বার, আধার কার্ডের নাম্বারটা কিন্তু আপনাদেরকে এখানে অবশ্যই লিখতে হবে। তারপর দেখুন যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয় সেক্ষেত্রে ইয়েস দিবেন, না হলে নো দিবেন। এইভাবে প্রত্যেকের মেম্বারের ডিটেলস কিন্তু আপনাদেরকে এখানে ফিল আপ করে দিতে হবে। তারপর দেখুন এখানে একটা কলম আছে, এখানে টিকমার্ক দিয়ে দেবেন, এটি হচ্ছে যদি দেখা যায় আই এগ্রি দ্যাট, এই যে একটি পড়ে নেবেন দরকার হলে। এখানে টিকমার্ক দেওয়ার পর এখানে সাইন করে দেবেন এবং বাম দিকে ডেটটা লিখে দেবেন। তারপর দেখুন কী কী ডকুমেন্টস লাগবে, না প্রথমেই বলা আছে প্রত্যেকের আধার কার্ডের জেরক্স কিন্তু দিতে হবে যাদের যাদের ডিজিটাল রেশন কার্ড ব্লক হয়ে গেছে। তারপর দেখুন 2 নম্বরে লেখা আছে যদি ফ্যামিলি মেম্বার 5 বছর বয়সের নিচে হয় সেক্ষেত্রে তার আধার কার্ড না দিলেও হবে, সেক্ষেত্রে তার বার্থ সার্টিফিকেট দিতে হবে। যদি অ্যাড্রেস কোনো রকম চেঞ্জ করে থাকেন বা কারেকশন করে থাকেন সেক্ষেত্রে অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনার ভোটার কার্ড বা ব্যাংক পাসবুক বা ড্রাইভিং লাইসেন্স এসব দিতে হতে পারে। যদি কারেকশন করেন সেক্ষেত্রে আপনাকে দিতে হবে, আর কারেকশন না করে থাকলে কোনো কিছু দেওয়ার দরকার নাই। তারপর 4 নম্বর দেখুন প্রত্যেকের ডিজিটাল রেশন কার্ডের জেরক্স কিন্তু একটি করে দিতে হবে। এইভাবে এতগুলি ডকুমেন্টস জেরক্স দিবেন এবং সাথে এই ফর্মটি ফিল আপ করে আপনাদের নির্দিষ্ট
হুড অফিসে আপনারা জমা দিলেই আপনাদের যে কার্ডগুলি ব্লক হয়ে গেছে সেগুলি আবার অ্যাক্টিভেট হয়ে যাবে এবং আপনারা পুনরায় আবার মাল পেতে শুরু করবেন। তা এভাবে আপনারা 12 নম্বর ফর্মটি ফিল আপ করে নেবেন। তা আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। তা আজকের ভিডিও আপাতত এখান পর্যন্তই, সকলে ভালো থাকবেন, নমস্কার।